হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলবো আমার স্বামীর ধার পরিশোধ করতে মাদবর কিভাবে আমার সাথে খেলল তার ঘটনা। বন্ধুরা, আর দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি দেখতে অবশ্যই হেডফোন লাগাবেন। আমার নাম তাসলিমা, বয়স 39 বছর। আমার স্বামীর নাম রহিম মিয়া, বয়স 45 বছর। আমার স্বামী বাজারে ছোটখাটো ব্যবসা করে। তার ব্যবসার টাকা দিয়ে আমাদের সংসার ভালোই চলছিল। আমাদের দুই মেয়ে। বড় মেয়ের নাম আসমা, বয়স 19 বছর, আর ছোট মেয়ের নাম আয়েশা, বয়স 18 বছর। আর এই গল্পের মূল চরিত্র হচ্ছে আমরা মা মেয়ে তিনজন। ও আপনাদেরকে তো আমার ফিগারের সম্পর্কে বলাই হলো না। আমার ফিগারের সাইজ 36 আর পাছা 38। আমি অনেক পর্দাশীল মহিলা। ঘর থেকে বাহিরে বের হলে বোরকা, হাত মোজা, পা মোজা পরে বের হতাম। তারপরও এলাকার পোলাপান, জোয়ান, বুইরা সবাই আমার দিকে এমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, মনে হয় যেন চোখ দিয়েই আমাকে গিলে ফেলবে। আর আমাকে দেখে সবাই একে অপরের কাছে মন্তব্য করে যে কি সুন্দরী রে ভাই, একবার যদি পাইতাম। আমারও তাদের এই সব মন্তব্যে নিজেকে অনেক গর্বিত মনে হতো যে আমার চাইতে আর কোনো সুন্দরী মহিলা এলাকায় নাই। যাক, এবার আসল কাহিনী শুরু করা যাক। আমার স্বামীর ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য গ্রামের মাদবর সাহেব থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিল। মাদবর সাহেবের নাম হচ্ছে আদিত্য রায় চৌধুরী, বয়স 55 বছর হবে। নাম শুনেই বুঝতে পারছেন উনি একজন হিন্দু লোক। তো আমার স্বামী ব্যবসা বাড়ানোর পর আমাদের সংসার খুব ভালোই চলছিল। এর কয়েক মাস পর আমার স্বামী এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর তার ব্যবসা আশপাশের দোকানদারেরা দখল করে নেয়। যেহেতু আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, তাই আমি কিছুই করতে পারলাম না। আমার স্বামীর মৃত্যুর প্রায় মাসখানেক পর মাদবর সাহেব আসলেন তার টাকার জন্য। আমি পর্দার আড়াল থেকে মাদবর সাহেবের সাথে কথা বললাম যে কয়েক মাস সময় দিতে। মাদবর সাহেব আমাকে 2 মাস সময় দিলেন। 2 মাস পার হওয়ার পর মাদবর সাহেব আসলেন আবার আর আমাকে বললেন টাকা দিতে। আমি আরও কয়েক মাস সময় চাইছিলাম, কিন্তু মাদবর সাহেব বললেন আমি জানি তুমি আমার টাকা দিতে পারবে না, তাই আমি চাইতেছি অন্য কিছুর বিনিময়ে আমার টাকাটা শোধ করে নিতে। আমি বললাম আমার কাছে এমন কোনো জিনিস নাই যে যার বিনিময়ে আপনার টাকাটা শোধ হবে। তখন মাদবর সাহেব বললেন আমি তোমার সাথে খেলতে চাই। আমি তো আকাশ থেকে পড়লাম। মনে হচ্ছে এই কথা শোনার সাথে সাথে আমার শরীর কাঁপতে শুরু করল। আমি বললাম না, এমনটা করবেন না, আমাকে আর কয়েক মাস সময় দিন, আমি সব টাকা দিয়ে দিব। মাদবর সাহেব বললেন না, আর কোনো সময় হবে না, আমি রাতে আসব, হয় তুমি আমাকে টাকা দিবে না হয় আমার সাথে হাডুডু খেলতে হবে। এই বলে তিনি চলে গেলেন। আমি তো চিন্তায় শেষ, কিয়ে করি কিছুই ভেবে পাচ্ছি না। সারাদিন শুধু মাদবর সাহেবের কথা চিন্তা করতে লাগলাম যে আজ টাকার জন্য এক হিন্দু লোকের সাথে আমাকে খেলতে হবে, এটা ভাবতেই নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। কিন্তু আবার স্বামী মারা গেছে প্রায় 4 মাস হল। এই 4 মাসে জ্বালা ও অনেক বেড়ে গেছে, আবার সংসার চলতেও কষ্ট হয়। এইসব ভাবতে কখন যে দিন পেরিয়ে রাত হয়ে গেল তা টেরও পেলাম না। অবশেষ সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম মাদবর সাহেবের সাথে হাডুডু খেলব। রাত প্রায় 10টা, আমার 2 মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়তে বললাম। ওরা ঘুমিয়ে পড়ল, আমি শুয়ে মাদবর সাহেবের অপেক্ষা করতে লাগলাম। জীবনে কোনদিন আমার স্বামীর জন্য ও এমন অপেক্ষা করিনি। রাত প্রায় 11টায় মাদবর সাহেব আসলেন। উনি দরজার বাহির থেকেই আমাকে একটা প্যাকেট দিলেন। আমাকে না দেখেই বললেন আমি জানি তুমি টাকা দিতে পারবে না, তাই এখন আমি যা বলছি তাই করো। আমার হাতে ব্যাগ দিয়ে বললেন এখানে একটা শাড়ি আছে, আমি চাই তুমি নতুন বউয়ের মতো সাজবে, আর আমি তোমাকে বউয়ের সাজে প্রথম দেখতে চাই। আমি কোনো কথা না বলে ভিতরে গিয়ে শাড়ি পরলাম, সাথে সাথে আমার বিয়ের গয়নাগুলোও পরলাম। তারপর আমি দরজা খুলে দিয়ে এসে খাটের উপর নতুন বউয়ের মতো মাথায় ঘোমটা দিয়ে বসে রইলাম।
মাদবর সাহেব ঘরে ঢুকে আমার গোমটাটা উঠিয়ে আমাকে যখন দেখলেন, তখন উনি আর নিজেকে ঠিক রাখতে পারল না। আমার প্রশংসা করতে করতে আদর দিতে লাগল, আর আমার আপেলগুলা টিপতে লাগল। আমিও তার চোয়া পেয়ে মনে হলো জীবনে এই প্রথম আমি কারো সাথে হাডুডু খেলছি। নিজের ভিতর অন্যরকম একটা ফিল আসতে লাগল। উনি যেন খেয়ে ফেলবেন এমনভাবে আক্রমণ করতে লাগলেন। উনি আমাকে জিজ্ঞেস করলেন, কিরে কেমন লাগছে? আমি বললাম, খুব ভালো লাগছে মাধবর সাহেব। তারপর মাধবর সাহেব আস্তে আস্তে হাডুডু খেলতে লাগল। আমি বললাম, খুব ভালো লাগছে, সত্যি আমি এমন সুখ আগে কখনো পাইনি। মাধবর বলল, এখন থেকে তোর সুখের দায়িত্ব আমার। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্যদিন। সুস্থ থাকেন, ভালো থাকেন।